আমন্ড বা কাঠবাদামের চাহিদা আছে বিশ্বজুড়ে, যার 80% সরবরাহ করে যুক্তরাষ্ট্র। তবে খাবার জন্য এবছর $600 কোটি ক্ষতির মুখে পড়বে আমন্ড ব্যবসা, আর এর প্রভাবে দাম বৃদ্ধির আশঙ্কা ব্যবসায়ীদের। মানবদেহের প্রয়োজনীয় পুষ্টি লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাদাম। এর মধ্যে ভিটামিন ই, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের পুষ্টিগুণে ভরপুর আমন্ড বাদামের জনপ্রিয়তা অনেক। বিশ্বের মোট চাহিদার 80% কাঠবাদামের যোগানদাতা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। মার্কিন কৃষি বিভাগের মতে 2020 সালে 1.4 বিলিয়ন কেজি বাদাম উৎপাদন করেছে দেশটি। তবে গত 2 বছর ধরে চলা খরায় এবছর বিপাকে পড়েছেন চাষিরা। কাঠবাদাম চাষে প্রচুর পানির প্রয়োজন হয়, কিন্তু ভয়াবহ খরা এবং সাম্প্রতিক সময়ে হওয়া তীব্র দাবদাহের জন্য তাপমাত্রা বেড়েছে। এরই মধ্যে পানির অভাবে অনেক বাগান বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যবসায়ীদের গুনতে হচ্ছে লোকসান। যুক্তরাষ্ট্রের দুর্যোগ মন্ত্রণালয় বলছে এবছরের আগস্ট মাসে এই এলাকার 88% তীব্র খরার কবলে পড়ে। খরার কারণে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন লেকের পানি শুকিয়ে গেছে। ফসল রক্ষায় পানি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ, এমনকি বাসিন্দাদের দৈনন্দিন পানির ব্যবহার 15% হ্রাসের আহ্বান জানানো হয়েছে। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।